কেশো মানুষ আমল করার পরেও ক্ষতির মাঝে থাকবে আমল করবে কিন্তু আমলগুলো দল্লাহ হারিয়ে যাচ্ছে সারা রাত মাছ ধরেছে ধরে ধরে ডুলায় রেখেছে কিন্তু জেলে ডুলার যে তলা নাই সে খবর রাখে নাই সকালবেলা ডোলা যখন তোলা দেবে এই জেলে সফল না ক্ষতিতে পড়বে তোলা দিয়া দেখবে মাছ একটাও নাই সারা রাত গেছিল মাছ ধরেছিল কষ্ট করেছিল কিন্তু ডুলার তোলা নাই তাই সে ব্যর্থ হল আমল করেছে নামাজ রোজাহ জাকাত তারপরও জাহান্নামি হবে একদল মানুষ হস করেছে যা কাত দিচ্ছে তারপরও ক্ষতিতে পড়ে গেছে আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই তাদের তাদেরকে মসজিদ নাই আজান দেয় না নামাজ পড়ে না কিন্তু আখেরাতে সফল না ক্ষতিগ্রস্ত নামাজ পড়ার পরেও তারা জাহান্নামি কাফের 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 তামাম আলেমদের হককারী উলামাদের ফতুয়া কাদিয়ানিরা মোমেন না কাফের আর কাফের কপালে জান্নাত আমল করল তারপরও ক্ষতিতে পড়ে গেল মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় তারপরে আবার দরবারে গিয়ে পীরের পায়ে দেয় এমন নামাজিও আছে না নাই মোমেন না এক নামাজ পড়লো কিন্তু ক্ষতিতে পড়ে গেছে যারা শিয়া তারা কি নামাজ পড়ে না তাদের কি মসজিদ নাই ঢাকার মোহাম্মদপুরে বিখ্যাত একটা জায়গা আছে এটার নামে হলো শিয়া মসজিদ বাসের ড্রাইভাররা হেল্পাররা কাই শিয়া মসজিদ নামেন 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 শিয়াদেরও মসজিদ আছে কিন্তু বলুন তো তারা কি পথ প্রাপ্ত না পথ হারা শিয়ারা ফের কায়ে দল্লাহ পথভ্রষ্ট সম্প্রদায় অথচ বন্ধু শিয়াদের ইরানে গেলে আপনি আশ্চর্য হবেন বোরকা ছাড়া কোনো মহিলা রাস্তায় নামে না রসুলসল্লাই রোজার পাশে দাঁড়ায়া সালাম দেয়া একটু জটিল পুলিশ দাঁড়াতে দেয় না হাঁটতে হাঁটতে সালাম দেয়া লাগে কেউ দাঁড়াইলে ধাক্কা মাইরা সরাইয়া দেয় ভিড় করো না সামনে যাও আমি একদিন হাঁটতে হাঁটতে সালাম দিচ্ছি এর মাঝে ডান পাশে তাকায়া দেখি পিলারের পাশে দাঁড়াইয়া শিয়া এক বাই হেরে পুলিশে ধাক্কায় না একটু দূরে দাঁড়াইছে ফিলারের সাথে এমনি খাড়াই রয়েছে হে কোনো জঞ্জর আপনার প্যাঁচ লাগায় নাই আমি তাকায়া দেখি রাসুলকে সালাম দিচ্ছে আর তার চোখ বে বে পানি জড়তেছে শিয়াদের মাঝে কোরআনের বড় কারি সাহেব আছে না নাই ইরানের এক এক কারির তেলোয়াত শুনলে আপনি বলবেন দারুন কি চমৎকার কারি শিয়া রসুলের প্রেমে কানতেছে শিয়া আমার বন্ধু পথহারা হয়ে গেল শিয়ারা কেন কাফের হয়ে গেল কাদিয়ানি কেন পীরের পায়ে দিয়া মুশরিক হয়ে গেল কেন কিছু কারণ আছে না নাই আপনাদের দেবীর দ্বারে হিন্দুদের দোকানে যদি কোনো ভিক্ষুক যায় হিন্দুরা কি ভিক্ষা দেয় না দেয়নি দে একজন ভিক্ষুক হাত পাতলো হিন্দু ভদ্রলোক দশ টাকা দিল এটা কিনে কামল নয় কথা বলেন না দান সাতকা কিনে কামল নয় এই যে হিন্দু মিয়া গরিবরে দিল আল্লাহ তার আমল নামায় সবাব লেখছে কয়ডা নেকামল কামল করলো দল্লা সাই ব্যর্থ যোগ হলো না মাদার দার নাম শুনছেন ভারতে থাকতেন ইউরোপের মহিলা জীবনে বিয়েটা করে নাই সারাটা জীবন ইয়াতিমদের পিছনে কাটাইয়া দিছে শত শত ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়া লালন পালন করে বড় করছে ইয়াতিম লালন পালন করার পিছনে করলে পরে আসে না নাই বিশাল বড় সবাব অনেক বড় অনেক আমল হাদিস হল যদি কেউ কোনোই ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দে ওই হাতের তলা দিয়া যতগুলো চুল যাবে বিকুল্লি শাওরাতীন হাসান প্রিয়নবী বলেন প্রতিটা চুলের বিনিময়ে অগণিত নেক লিখে দেয়া হয় শায়রা এক নেক বসন হাসানাত বহু বসন আপনার হাতের তলদেশ দিয়ে চুল যদি একটা যায় নেক হয় অনেক আর যদি এটিম খাওয়ায় তাহলে নেক কত শুধু মাথায় হাত বুলাইলে নেকের অবাব নেই কইলেন নেবি সাল্লাল্লাহ হুয়েলে হি আনা ওয়াকাফিল ইয়াতীম কহাতাঈন ফিল নবী বলেন যে আতিমকে লালন পালন করবে সেই এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম হলো এক বচন। বহু বচন আইতাম। ইয়াতামা আল্লাহর নবী বহু বছরের শব্দ বলেন নাই যে অনেক লালন পালন করলে আমার পাশের জান্নাত পাবে তিনি এক বছরের শব্দ বলছে যদি কেউ একজন ইয়াতিমকে লালন পালন করে নবীর পাশে জান্নাত পাবে এখন মাদার তেরেসা লালন পালন করছে শত শত ইয়াতিম জান্নাত পাইয়া গেছে বুঝি তুনে কামল তো করলো সফল না ব্যর্থ উল্লাহ্ নু না বিহুকুম বিলক সরিনা আম আলা ও বলেন আমলের দিক থেকে ক্ষতিতে আছে এমন কিছু মানুষের খবর দেব নাকি লেদিন আদুল্লা সাই হুম ফিল হায়া দুনিয়া দুনিয়ার জীবনে যাদের সব আমল ব্যর্থ ওহুমিয়া সাবুন কিন্তু তারা এটা বোঝে না তারা মনে করে আমরা আমল করে নেক যাচ্ছি ওই ব্যর্থ মানুষগুলো একদিন বুঝবে তারা যে ব্যর্থ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল করেছিল কিন্তু আমল নামাতে এগুলো লেখা হয় নাই ওই হিন্দু মিয়া দশ টাকা দিয়ে ফকিরের কিন্তু আমল না মাতে কোনো স্বভাব নাই ডুলা তো তলা নাই আল্লাহর সামনে কত নামাজি কত হাজি কত গাজি কত মুজাহিদ আল্লাহর সামনে হাজির হবে যুদ্ধের মাঠেও গিয়েছিল হাজির হয়ে দেখবা আমল নামাটা খালি সাদা একটা নে ক নাই দোল্লা সাই হোম সব কর্মপথ প্রচেষ্টা ব্যর্থ হারে আগে বলবাল্লা আমি তো নামাজ পড়েছি আমার নামাজের স্বাবাব কই আমি তো রোজা রেখেছি রোজার স্বভাব কই আমি তো হজ করেছি জাকাত দিয়েছি তো বলছে একটা নে আমল করলে কমপক্ষে দশ গুণ স্বাবাব তুমি দেও তো আমার নেক কই পীরের পায়ে দেয়া লোকটাও আল্লাহ আমি তো নামাজও পড়ছি শিয়াও বলবাল্লা আমি তো রোজা রাখছি আমি তো কই বলবে বান্দা তুমি কি চুরাতুল কাহাফের একশো তো তিন এবং চার নাম্বার আয়াত পড়ো নাই যেখানে আমি জানাইয়া দিছি কিছু মানুষ আছে আমল করেও ব্যর্থ তুমি তাদের একজন তুমি তো ব্যর্থদের একজন তোমার আমল নামা আসবে থেকে লোকটা তখন বুঝবে বুঝে চিৎকার করে করে বলবে ও আমার রব তুমি দয়া করে আমাকে দুনিয়া আর একটা বারের জন্য পাঠাও মিনাল মু সে বলবা আমাকে একটা বারের জন্য আর ব্যর্থ হব না আমি মোমেনদের কাতারে ঢুকে তারপরে আসব ফিরের পায়ে সেজদা দিলে ইমান চলে যায় আমি তো এটা জানতাম না আমার ফির তো আমারে বুঝাইছে এটা সেজদা তাজিমি অসুবিধা নেই বিশ্ব নবী শেষ নবী এটা না মানলে কাদিয়ানি কে গোলা নবী মানলে গোলা মাহমুদ কাদিয়ান কে কাফের হইয়া যায় এটা আমি জানতাম না জানলে তো আর আমি রাসূলকে শেষ নবী না কথা বলতাম না ও আল্লাহ আমি শিয়ারা ফিজি খারিজি জাবরিয়া হয়ে আইসি ব্যর্থ আমি তো জানতাম না এগুলো হলে ব্যর্থ হয় ওলাও একবারের জন্য পাঠাও দুনিয়ায় আমি প্রকৃত মোমেন হয়ে ফিরে আসব তার আল্লাহর কাছে চিৎকার দিয়ে দিয়ে বলবে সেদিন বুঝবে সেদিন বুঝবে জবাব চাই আপনাদের কাছে এ বুজের কোনো দাম আছে নাকি আরেকবার আল্লাহ পাঠাইব সুযোগ আছে আল্লাহ বলবেন তার ধর্ষ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি বছর হায়াত দিছি এ নাকি বোঝে নাই এমন নাকি একবার সান্স পাইলে বুঝবে ফগুল্লু হু তাকে জাহান্নামের শিকল পড়াইয়া জাহিমা সল্লু তারপরে ফেলে দে এই কথা শুনে লোকটা কানতে শুরু করবে চিৎকার দিয়ে আবার বলবে প্রভু হে একটা পাঠাও ভালো হয়ে যাব ভালো হয়ে যাবো ফের তারা ধরে জাহান নামে ফেলে দেবে

প্রিয় নবী বলেন তার চোখের পানি দেখলে তোমরা মনে করতা এখান দিয়া বুঝি নালার পানি যাচ্ছে খালের পানি প্রবাহিত হচ্ছে এক পর্যায়ে চোখের পানি বন্ধ হয়ে যাবে পানি শেষ কিন্তু কান্না শেষ হবে না চোখ থেকে রক্ত বের হতে থাকবে চোক্ষত বিক্ষত হয়ে যাবে কেদে কেঁদে শুধু বলবে ওয়াল্লা রব্বা নি সহ্য হয় না জাহান নামে এখান থেকে বের করে নাও ফাইন ওদনা ফাইন না দিলাম আর ফিরের পায়ে শেষ দিমু না কাদিয়ানি হোমু কোভরি করমু সিঁড়ি করমু না আল্লাহ যদি ওয়াদ করি ফাইন অদ্যা যদি আগের অন্যায় আবার করি কফুরি করি শিরিক করি হারাম খাই বেদাত করি ইত্যাদি যেগুলো করলে পরে আমল বন্ধ ইমান শেষ করব না যদি করি তোমার কাছে বলে গেলাম ফাইন না জালেমন আমি জালেম তখন আমার যা শাস্তি মনে চাই সেটাই দিও আল্লাহ আমার একটা বার বের করো আমি জাহান্নামে থাকতে পাচ্ছি না তব তাফসিরে দারালাইন পন্ডিত বলেন 40 বছর ধরে একই চিৎকার দেবে একই কথা বলবে আল্লাহ কথার জবাব দেবেন না 40 বছর যাওয়ার পর আল্লাহ জবাব দেবেন জবাবটা কি হবে কোরানের এর মাঝে আল্লাহ বলেন কালকসাউ فيها ولا تكلمون জবাবটা হবে জাহান নামে লাঞ্ছিত হয়ে পড়ে থাক তোর সাথে আমার কোনো কথা নেই জবাব তো পাইলো জবাবটাও উল্টা পাল্টা পাইল লাভের কোনো জবাব পায় আল্লাহ বলবেন তোর সাথে আমার কোনো কথা নাই তুই আমার সাথে কোনো কথাই বলবি মানুষ সেদিন বুঝবে মানুষ সেদিন কানবে মানুষ সেদিন আল্লাহর কাছে ধরনা দেবে কোনো লাভ সেদিন হবে না কিন্তু যারা ক্ষতিতে আছে। তাদের আলোচনা আমি আজকে করব। আপনি শুনবেন আল্লা করুক তার মাঝে যদি নিজেকে পান এখন বুঝলে লাভ আছে না নাই এখন মনে মনে চোখের পানি লাগবে না এক ফোটাই যথেষ্ট

তার গালে আসার সাথে সাথে আল্লাহ হারাম জাহান্ন এখন যদি আপনি তাও বা করেন যত ব্যর্থতা আছে গুনা আছে অপরাধ আছে আল্লাহ এমন ভাবে মুছে দেবেন যেন আপনি গুনাই করেন নেই একশো বছর কুফরি করছে একশো বছর জীবনে কুফুরির অভাব নাই লাতের পূজা করছে মানাতের পূজা উজ্জার পূজা দুর্গা দেবীর পূজা সরস্বতীর পূজা লক্ষ্মীর পূজা আরও কত পান করছে মানুষ খুন করছে জেনা করছে ব্যবিচার করছে চরম বড় মাপের জালেম ওই জালেমটাও যদি সিদ্ধান্ত নেয় আমি এখন থেকে ভালো হয়ে যাব মোমেন হয়ে যাব। কালেমাটা যদি পরে এক সেকেন্ডের ভিতর আল্লাহ সব গুনা মাফ করে দেয় হেন্নাল ইসলাম দিমু মা কান সব মাফ এখানে সুযোগ আছে ওখানে যাওয়ার পরে আর রাসূলের দুশমন আবু সুফিয়ান মক্কায় যেদিন রাসুল সাল্লাহ দিনের দাওয়াত দিতে শুরু করলেন সেদিন থেকে রাসুলের বিরোধিতা শুরু করল মক্কা থেকে তারায়া দিল হিজরতের পথে বাধা দিল একশো লাল ওট পুরস্কারের ঘোষণা দিল রাসুলের কল্লা কাটার জন্য আমার বন্ধু বদরের যুদ্ধে আবু সুফিয়ান অস্ত্র সংগ্রহ করতে গেছিল ফেরার পথে যুদ্ধ হলো আবু সুফিয়ান অস্ত্র নিয়ে মক্কায় চলে আসলো তারপরে তার নেতৃত্বে ওহুদ হলো পরবর্তীতে রাসুলের বিরোধিতা করতে 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 মক্কা বিজয় পর্যন্ত রাসুলের নবুয়তের তেইশ বছরের মাঝে একুশ বছর বিরোধিতা করল এত বড় সালেম এত বড় দুশ্মন আবু জেহেল অতটা করেনি কারণ আবু জেহেল মক্কায় করেছে তেরো বছর দ্বিতীয় হেজরিতে বদরের যুদ্ধে মরে গেছে তার তাহলে রাসুলের বিরোধিতা ছিল চোদ্দ সাড়ে চোদ্দ বছর আর আবু সুফিয়ানের বিরোধিতা ছিল একুশ বছর কিন্তু মক্কা বিজয়ের দিন কালেমা মুসলমান হয়ে কপাল কত ভালো এখন আমরা বলি আবু সুফিয়ান তাআলা আনহু ওনার জীবনীতে পাওয়া যায় আবু সুফিয়ানের কালের সময় তারা পঞ্চনের পাশে বসে আছে আমরা যেমন আমাদের মা বাবা অসুস্থ হলে মরতে লাগলে মোমোর সরুগির পাশে গিয়া দাঁড়াইয়া থাকি কালেমার মারতাল কিন দেই কেউ পানি হাতে লইয়া খারাইয়া থাকে আবু সুফিয়ানের আনতে কালের সময় আপনজনেরা পাশে দাঁড়ায় আছে ছেলেমেয়েরা বাবার অসুস্থতা দেখে বিদায় বেলায় চোখের পানি সেরে দিয়ে কেউ কেউ কানছে আবু সুফিয়ান বলছে কেদ না আমার জন্য কান্নার প্রয়োজন হবে না আমি রাসুলের দুশমন ছিলাম বটে কিন্তু তোমরা সাক্ষী থাকো কালেমা পড়ার পর থেকে একটা গুনার কাজও করি নাই আর আমার আমারে আমার কালে কালেমা পরে মৌমেন হলে লাগের সব গুণা মাফ করে দেয় এবার বলুন তো এত বড় বা করে আল্লাহ মাফ করে আমাদেরটা করবে মাফ না এখন বুঝলে লাভ আছে আর না বুঝলে যদি আপনি তাদের দলে থাইকামা যান উপায় নাই উপায় নাই কত নামাজি হাজি গাজি ইমান হারা হয়ে বসে আছে তার কোনো হিসাব নেই হাসরের দিন ব্যর্থ হবে দুদল মানুষ একদল মানুষের ইমান নাই তারা ব্যর্থ আর একদল মানুষ ইমান দার হইয়াও হবে ব্যর্থ তাদের ইমান ছিল কিন্তু আমলগুলো কবুল হয় নাই

নেই হারাম খাইছে দুদল মানুষ ব্যর্থ হবে এক দল ইমান হারা আর এক দল আমল কবুল হারা পাঁচটি অপরাধের সাথে ব্যর্থতা জড়িত কয়টা অপরাধ পাঁচটা এক দুই তিন চার পাঁচ গুনবেন ওই পাঁচটা অপরাধ থেকে নিজেকে মুক্ত করবেন তাহলে সফলের কাতারে নাম ঢুকবে এই পাঁচজনের তালিকা থাকলে এ নামাজ রোজা দাড়ি টুপি লইয়া ময়রা নেই বা মসজিদের আমি সভাপতি আল্লাহ ব্যস্ত আমারে না দিয়া দেখে আরে ভাই আমি সভাপতি হওয়ার পরে মসজিদ ফাঁকা করছি এর আগে মাটির ঘর ছিল কোন রকম পাকা ছিল আমি টাইস লাগাইছি এসি করছি আপনি ভাবছেন মসজিদের আমি এত বড় মাল্লা আল্লাহ ব্যস্ত আমারে না দিয়া রেকারে আমি তোমারে বলি দোস্ত কাবার মতওয়ల్లి রাসুলের দাদা আব্দুল মোত্তালে জান্নাত পায় নাই উনি কাবা মসজিদ কমিটির সভাপতি আর তুমি হইলা খায়রাবাদের সভাপতি তুমি হইলা দেবিদদার মসজিদের সভাপতি লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে তাই ভাবছেন আপনারা দিলে রবীন্দ্রনাথ আগে পাবে পাগড়ি মাথায় আছে তাই আপনি ভাবছেন আপনি আল্লাহ জান্নাত আপনারা না দিয়া কারে দেয় পাগরি দেখা জান্নাত দিলে মনমোহন সিং এক নাম্বারে চলে যেতে পারে ব্যর্থদের কাতারে নাম থাকলে পাজামা পাঞ্জাবি দাঁড়ি মেসোয়াক নামাজ রোজা কোন কাজে আসবে না এই জন্য ব্যর্থ মানুষ পাঁচ গ্রুপ তাদেরকে জানতে হবে তাদের থেকে বাঁচতেও হবে এক নাম্বার হলো কাফের দুই নাম্বার মোশরেক যে শিরিক করে তিন নাম্বার যে ব্যক্তি মুনাফেক নেফাকে দিয়াছে এই তিন গ্রুপ মানুষের ইমান নাই আমার বন্ধু কাফের এবং মুশরেক যখন এক জায়গায় আসে তখন দুই অর্থে ব্যবহার হয় আর যখন ভিন্ন ভিন্ন জায়গা আসে এক অর্থে ব্যবহার হয় ফকির এবং মিসকিনের মতো ইজা ইত্তফাক ইফতারাক ইজা ইফতারাক ইত্তফাক ফকির এবং মিসকিন আমরা যদি এক জায়গায় আনি দুই অর্থ হবে ইন্নেমাসা দকাতুলিল ফকর ইয়েল মেসা কিন ওলাম আলাইহা আল্লাহ বলেছে জাকাত পাবে আটদল মানুষ তার মাঝে এক নাম্বার ফকির দুই নাম্বার মিস্কিন তো ফকির মিশকিন এক হইলে দুই নাম্বার হইল কেমনে নাম্বার তো দুইটা মিললে একটা হইব কথা বুঝেন ফকির এক গ্রুপ মিস্কিন আরেক গ্রুপ কিন্তু এমনি সাধারণভাবে আমরা মনে করি দুইটাই এক কথা ঠিক না এই কে আসে কয় ফকির মিসকিন মানুষ কিছু দিয়া দেন গরিব মানুষ আইছে ফকির বলা হয় ব্যক্তিকে যার কিছু নাই আর মিসকিন বলা হয় মাল্লাহু সাই যার কিছু আছে লাইসা আল মিসকিন আল্লাযী তারুদদুহু তামরাতুন আবি তামরাতাইন ওয়ালাকিন আল মিসকিন আল্লাযী আল মুতাফফি আল্লাহর হাবিব বলছে ফকির হলো মিসকিন হলো সে যার তুমি একটা দুইটা খেজুর দিছো সে নয় বরং একটা দুইটা খেজুর এটা হলো ফকির মিসকিন সে যার কিছু আছে তবে তা দিয়ে চলতে পারে না লজ্জায় মানুষের কাছে হাত পাহুয়াল মিসকিন অমান্লাহ ফাহাল ফকির দুটা ভিন্ন জিনিস কাফের এবং মোশরে স্বাভাবিকভাবে বললে মনে হয় এক জিনিস কিন্তু আবার এটা ভিন্ন জিনিস আমার বন্ধু নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেন কালেমা পরে তারপর কাদিয়ানি কাফের ঠিক না এরা কি মূর্তি পূজা করে তাহলে বোঝা গেল কাফের মোশরেক এক জিনিস না কাদিয়ানিদের মসজিদে কি মূর্তি আছে নাকি কাফের এবং মিশমশরা এক দু জিনিস করে আলাদা করে বলবো আমি কপরি করলে ইমান শেষ শিরিক করলে ইমান শেষ মুনাফেক নেফাকে যার আছে তার ইমান শেষ ইমান হলো একের মতো নেকামল হলো ডান পাশে শূন্যের মতো এক যদি থাকে শূন্যের দাম আছে একের ডানে এক শূন্য কত হবে দুটা শূন্য তিনটা শূন্য চারটা পাঁচটা দিতে থাকেন বাড়তে থাকবে কিন্তু একটা যদি মুছে দেন শূন্যের মূল্য কত ইমান হল একের মতো যার ইমানটা নাই তার আমল করে লাভ আর নাই জাননাতে যেতে ইমান আমল দুইটা লাগে কিন্তু সিরিয়াল এক নাম্বার কি ইমান দুই নাম্বার এবার সবাই একটু জোরে বলুন সিরিয়াল এক কি আবার জোরে আরো জোরে এটাকে সামনে রাখেন তারপরে আমল করেন এখন বাংলাদেশে ইমানওয়ালার অভাব আমল ওয়ালা অনেক আছে টুফিদারি পাঞ্জাবি পাগরিয়াল আলহামদুলিল্লাহ অভাব নাই এই যে মা ফিলে তাকান ডানে মুসলমান বামে মুসলমান সামনে মুসলমান পিছনে মুসলমান টুপি টুপিদারিওয়ালার অভাব নাই কিন্তু ইমানওয়ালার বড় অভাব চলতেছে কেউ কুফরি করে ইমান হারাইছে কেউ শিরিক করে ইমান হারাইছে কেউ মুনাফেকি করে ইমান হারাইছে আপনাদের এখানে গুমতি নদী আছে আছে না আছে আমার বন্ধু গুমতি নদীর মাঝখানে যাইয়া যদি এক গ্লাস পানি আপনি এভাবে নেন ওই পানিটা গ্লাসে ভরার পরে দেখবেন যে কত সুন্দর একবারে স্বচ্ছ স্পটিক টাইপের কোনো সৌন্দর্যের বেঘাত নাই পানি একবারে কলের পানির মতোই কিন্তু খাওয়া যাবে তো খাইলে পেটে ডায়রিয়া হতে পারে দেখতে মনে হয় জীবাণু নাই কিন্তু গুমতি নদীর পানিতে জীবাণু থাকার সম্ভাবনা আছে না নাই বরং জীবাণু আছেই এটা দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে খালি চোখে দেখা যায় না খালি চোখে তাকালে মনে হয় পানি পরিষ্কার মাইক্রোস্কোপ দিলে জীবাণু নেড়ে হাঁটতে দেখা যায় খালি চোখে তাকালে মনে হয় মুসলমানের অভাব নাই নব্বই পারসেন্ট কিন্তু কোরআনের মাইক্রোস্কোপ দিয়া তাকায়া দেখা যায় মুসলমানের বড় অভাব চলতেছে বড় অভাব

জামাতে নামাজ পড়বে আরে ভাই মুসলমান কমবে না ইমানওয়ালা কমবে আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব হবে না সব মুসলমান মুসলমান হাদিস কি ইমানদার একজন যদি থাকে কেমত হবে না এমন হাদিস আছে না নাই সেই মুসলিমে আছে লু আল্লাহ হাদিন একজন ইমানদার থাকবে তো কেয়ামত হবে না এই হাদিসের একটু বিপরীতে গেলে বোঝা যাবে কেয়ামত যেদিন হবে সেদিন ইমানদার থাকবে না বাংলাদেশে মানুষ সাড়ে সাত কোটি পঞ্চাশ লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে মুসলমান ছিল কয় কোটি কথা বলেন না সাত কোটি এখন দুই মানুষ আছে আঠারো কোটি দুই কোটি যদি বাদ দেন তাহলে মুসলমান কয় কোটি আজ থেকে বিশ বছর পরে এটা কমবে না আরো বাড়বে এরকম বাড়লে কেয়ামত হইব কবে একজন থাকলে তো কেয়ামত হইব না আর আমরা যেমনি বার্তাছি কেয়ামত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আপাতত নাই মানুষ আছে এখন আটশো কোটি মুসলমান আছে পৌনে দুইশো কোটি ওই দিন আমাদের বাংলাদেশের একটা চ্যানেল সম্ভবত আর টিভি অথবা বাংলা ভিশন আমি দেখলাম ফেসবুকে ওদের নিউজ যে ধারণা করা হচ্ছে আগামী পঞ্চাশ বছরের ব্যবধানে পৃথিবীতে ইসলাম হবে সবচেয়ে বড় ধর্ম মুসলমান হবে সবচেয়ে বেশি এ খবর শুনে খবরের নিচে কমেন্ট সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি হাসলাম আমি কই তাহলে তো কেয়ামত আপাতত আর হইব না মুসলমান আছে কোটি এটা যাবে এখন খ্রিস্টান আছে আড়াইশো কোটি তো আমরা যদি আরো বেশি হই তিনশো কোটি হয়ে যাব একজন থাকলে কেয়ামত না তিনশো কোটি ওরে বাবা আচ্ছা আপনারা বলুন তো কেয়ামত কি পিচাচ্ছে না গাচ্ছে তোকে আগাইলে মুসলমান আসলে কিন্তু আল্লাহর লিস্টিতে কমতে থাকবে কমতে কমতে অবস্থা এক সময় এমন হবে শূন্যের কোঠায় চলে যাবে কাবা শরীফ থাকবে তাওয়াফ থাকবে নামাজও থাকবে ইমামও থাকবে কিন্তু ইমানদার থাকবে না

কোন আমল থাকবে না এমন এক জামানা আছে আচ্ছা আসবে না আয়শা গেছে মাসাজিদুহু মারাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদ লোক থাকবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না মুসলমান থাকবে ইসলাম থাকবে না রাসুল চোদ্দশো বছর আগে বলছে এখন আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়া যদি দেখাইয়া দেই বলুন তো আমার বন্ধু ইসলামের যে বিধান আছে ইসলামের যে আইন কানুন আছে ওই আইন আলোকে বাংলাদেশের দিকে তাকান সংসদ ভবনে মুসলমান আছে না নাই ইসলামের আইনে চলে তো গণভবন চলে বঙ্গভবন চলে সচিবালয়ে চলে মন্ত্রণালয় চলে হাইকোর্ট চলে সুপ্রিম কোর্ট চলে শিক্ষানীতি চলে রাজনীতি চলে অর্থনীতি চলে তো ইসলাম আছে কই কোরআন শরীফের ভিতরে না ইসলাম আছে আল্লাহ কোর ধরে হাত কাটো আছে না কু কত ফকমাম চোর পুরুষ হোক আর নারী হোক ধরে ধরে হাত কাটো আইন কার এখন দেখেন আমাদের দেশে রমজান আসতেছে কিছুদিন পরে এই রমজানে যদি তারা বিন নামাজে যাইয়া ইমাম সাহেব এই আয়াতটা তার তারপরে কতম করে মুসল্লি যদি টের পায় হুজুর দুই আয়াত বাদ দিছে হুজুরে ধরবো না হুজুর কোরআন খতমের উদ্দেশ্যে খতম তারা বিপরীত আপনি আয়াত বাদ দেন শুনছি হুজুর কয় ঠিক এ তো বাদ দিছি কেন বাদ দিছেন ক আল্লাহ কইছে সোরের হাত কাটতো হাত কাটার খবর নাই পৈরা লাভটা কি আল্লাহ কি শুধু তেলাওয়াতের জন্য দিছে ও ভাই ডাক্তারের কাছে গেছেন মাথা ব্যথা পেট খারাপ ডাক্তার আপনার একটা প্রেসক্রিপশন দিল দেওয়ার পরে আপনি ট্যাবলেট আর কিনেন না ট্যাবলেট আর খান না শুধু প্রেসক্রিপশন তিন বেলা দেন রোগ তো মুসলমান ভালো করে শুনে বাড়ি যাবেন ব্যর্থ মানুষ তারা। যে মানুষগুলো ইমান হারাপ এমন এক জামান আসবে মুসলমান থাকবে নামে বাস্তব ইসলাম থাকবে নাম কোরআন থাকবে তেলোয়াতে বাস্তবে আমলে থাকবে না মসজিদে লোক থাকবে হেদায়াতের কথা বলা যাবে না এমন মসজিদ বাংলাদেশে এখন শত শত আছে যে মসজিদে হক কথা মসজিদের সভাপতি সুদ খায় এমন মসজিদও না নাই সেক্রেটারি ঘোষ খায় এমন মসজিদও বাংলাদেশে আছে না নাই আমি এমন মসজিদও চিনি সভাপতির দাড়িও নাই নাই মসজিদের সভাপতি দাড়ি ও ভাই আমার মুসলমান এমন জামান আসবে রাসুল বলি রাজুলান পায়ুম সি কা মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে ইমানদার থাকবে না এমন মসজিদ আছে যে মসজিদ কাফের মুসল্লি সব কাফের এই মসজিদ যদি বাংলাদেশও দেখতে চান ডাকার বাজারে যান আমার বন্ধু বাজারে সেখানে আমদিয়া মুসলিম জামাতের মসজিদ ইমাম ও কাদিয়ানি মোয়াজ্জিন ও কাদিয়ানি মুসল্লি কাদিয়ানি সবগুলো জামাতে নামাজ পড়ে একটারও ইমান নাই যেই মাসালায় কাদিয়ানি ইমান হারা ওই মাসালায় আপনার কি খবর এই মাসালা আমাদের দেশে হাজার হাজার নেতার মান নাই হাজার হাজার আলেমাও আছে হাজার হাজার হাজি গাজি আছে যারা ক্রস লিস্টে পড়ে গেছে কাদিয়ানিরে কাফের ফটুয়া দিয়ে আপনি মজা নিয়েন না কাদিয়ানিরে কাফের বলে আমি মজা নেই না কারণ কফুরি একটা মারাত্মক বেদি এটা একটা জঘন্য রোগের নাম যেই ব্যক্তি রুগী হয় রুগী দেখে আমরা কি বড় হাসি দেই না দোয়া করি তো কাদিয়ানিদের জন্য আমাদের দোয়া করা দরকার আল্লাহ তাদেরকে ইমান না আল্লাহ তাদের হেদায়াত কুফরি ফতুয়া দিয়া মজা নেয়া ঠিক না আমরা একই আদমের সন্তান একই মা হওয়ার সন্তান এই অর্থে দুনিয়ায় যত মানুষ আছে সব আমাদের ভাই ঠিক না আদমের সন্তান হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই আদমের সন্তান ভাই হিসাবে কাদিয়ানি যে মাসালায় কাফের সেই মশালাটা বের করলে আপনি নিজে বুঝবেন আপনার ইমানের মানের খবর কি কাদিয়ানি কোরআনে সব মানে কাফের হলো শুধুমাত্র চারটা অক্ষর মানে না খা আলিফ তামিম খা তামান নবীন নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে দাড়ি মানে টুপি পাজমা পাঞ্জাবি পাগরি মে সোয়াক এভরিথিং মানে শুধু বিশ্ব শেষ নবী মানে না কয়টা বিধান মানলো না বলেন 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 তমেছে এজাল্লা দিছে আমাৰ নবী মাহম্মদ হলুখ তামুন্ন নবিগীন সব নবীদের দেৰ শেষ প্রিয়নবী ব্যাখ্যা করে না না খাত মুলম্বিয়া ওলা নবিজ্ঞবাদী আমি শেষ নবী আমার পৰে আর নবী নাই কাদিয়ানী কয় গোলাম আহম্মদ কাদিয়ানো নবীন আউজুয়েল্লা বিসমিল্লার বা থেকে মৃণাল চিন্না তিভান্না সের সিন পর্যন্ত যতগুলো হরফ কোরআনে আছে প্রত্যেকটাই ইমান প্রত্যেকটাই ইমান চারটা নয় তিনটা নয় দুটা নয় যদি কোরানের একটা অক্ষর কেউ না মানে ইমান থাকবে না যাবে সেও কাফের হিন্দু কোরান তিরিশ পারার এক পারাও মানে না হিন্দু কাফের যদি কেউ বলে আমি পনেরো পারা মানি বাকি পনেরো মানি না ঠিক না। পারা কেউ যদি কেউ সব সুরা মানি ইন্না না মানি না কেউ যদি কেউ সব মানি একঃর মানি না এবার বলুন তো কে বড় কাফের কে ছোট কাফের ইমান হল অঙ্কের মতো অঙ্কের মতো নয় লাইন অঙ্ক দশ লাইন অঙ্ক বিশ লাইন অঙ্ক যারা কমার্সে পরে তিন চার পিসটা লম্বা অঙ্ক সবটা ঠিক আছে লাইনের নয় লাইন এক লাইনে ভুল দশে কত পাইবেন যে দশটা ভুল করছে সেও শূন্য যে একটা ভুল করছে সেও শূন্য ইমান ঠিক তাই কোরআনের এক অপমান মানবা না বাকিটা মাইনাও লাভ এখন কাদিয়ানি চাই রক্ষর না মানার কারণে তারা কাফের এ বিষয়ে কারো দ্বিমত আছে একমত হ্যাঁ আলেমদের ফতুয়া কাদিয়ানিদের সাথে মুসলমানের বিবাহ সাদিও জায়েজ কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ নাই অপরাধ করছে সাইটটা অক্ষর মানে না এখন যদি কোরআনের আমরা ওরকম দু সাইডটা মানেন না ইমান থাকবে না যাবে বাংলাদেশের হাজার হাজার নামাজি ডজন ডজন আয়াতি মানে না আল্লাহ তালা বসেন আল্লাহুল খালকু আল আমরু এখানে অক্ষর আছে পনেরোটা আমি গনেছি গনে বলতেছি কয়টা আছে এই আয়াত মানে না লাখ লাখ বাংলাদেশি মুসলমান তারা কাদিয়ানি নয় কাদিয়ানি এমনি বাদ আমি আপনাদের কথা বলছি পনেরোটা অক্ষর মানে না লাখ লাখ নামাজি বাংলা অর্থ কি অর্থ বললে বুঝবেন বাংলা অর্থ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে সদই তার কে বলেছেন জোরে বলেন কে বলেছেন সৃষ্টিকার সৃষ্টিটা কার আইন চলবে কার চলছে তো আল্লাহ কই চোর ধরে হাত কাটো আমরা কই জেলে দাও আল্লাহ কই জেনা করলে পাথর মারো বিবাহিত হলে একশো বেত লাগাও আর আমরা আইন বানাইছি ছেলে মেয়ে দুজন যদি রাজি হইয়া আকাম করে অসুবিধা নাই রাস্তায় করলে একশো টাকা জরিমানা কয়দিন আগে একজন সিনেমার নায়িকা কোথায় মদ খাইতে কারা আক্রমণ করছে সে মামলা দিয়েছে তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে ওই মামলা চলমান ছিল এ অবস্থায় হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আরেক পুলিশ ওর লোকে ক্যাঁক খাইতেছে দেখেছেন না আপনারা এটা নিয়ে আলোচনা হলো সমালোচনা হলো সাংবাদিক সম্মেলনে আরে অফিসার ব্যাখ্যা করছে ও সাংবাদিক বেয়ের আপনারা বারবার বলতেছেন ওই অফিসারের বিচার করার জন্য কি বিচার আমরা করব। আইন হলো ছেলে মেয়ে যদি রাস্তায় করলে একশো টাকা জরিমানা এই আইনটা হলো আঠারোশো একষট্টি সালের আর আপনারা সবাই জানেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশত সাতচল্লিশ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ বছর পঞ্চাশ বছর বাংলাদেশের বয়স এখন ব্রিটিশদের আইন চলবে কেন আল্লাহর আইন ঢুকানো দরকার আছে না তো ব্রিটিশরাও আল্লাহর আইন মানে না আপনারাও মানেন না হে রা ইমানদার নাম না ইমানদার কইল কেডা আপনাদের কাছে আমি আর একটা masala জানতে চাই আপনারা ভুল বললে আমি জবাব দিয়ে দেবো সঠিকটা আল্লাহ শয়তান মোমেন না কাফের জবাব সঠিক আবাও ওয়াক্তাবারা মিনাল কাফिरीन শয়তান কাফের এই কথাকে ঘোষণা দিয়েছে আল্লাহ এবার বলুন তো শয়তান অপরাধ করছিল কয়টা আল্লাহ বললেন আদম সে কয় না আল্লাহ ঈমান আর থাকলো না একটা অপরাধ করলো আল্লাহ এবার বলছে ফখরুজ মিনা পাইনা রাজিম ও বেটাই ইবলিস জান্নাতের সীমা থেকে বেরিয়ে জাতি অভিশপ্ত কাফের। শয়তান রাল্লা বের করে দিল সে জান্নাতের দরজা যাইয়া এবার কী বলতেছে শোনেন আল্লাহ কোরআনে কয় সে জান্নাতের সীমা থেকে বের হইয়া কয় রব্বি ও আমার রব আমার একে আমদ পর্যন্ত হায়াত দেও কে বলতেছে কথা দোয়াক করছে কে কার কাছে কি শব্দ দিয়া রব রব্বি রি অর্থ কি আমার রব তো হে কাফের হলো কেমনে হে তো আল্লা কয় রব দোয়া করি কামা রানি সগীরা রব্বি ইলমা কোরানে আছে না এগুলো কোরআনের শিখানো দোয়া রব্বি রহাম হুমা রব্বি জিদনি এলমা শয়তানো কয় রব্বি আল্লাহ কয় তুই কাফের আপনি তো মনে করেন কাদিয়ানি কাফের অমক কাফের তো কাফের আমি আমি মুসলমান দোয়া করি আমার ইমান গেছে কইল কেডা আমি তো আল্লাহর শিকারি করি তো তো শয়তান রাব্বি কাফের হইল কেন কাফের হওয়ার কারণ সে আল্লাহকে রব বলতে রাজি রবের আইন মানতে রাজি হয় নাই রব আইন দিছিল আদমরে সেজদা কর রবের একটা আইন মানে নাই রব্বি বলার পর ইমানটা থাকলো না শয়তান কাপের হয়ে গেল আর আপনি আল্লাহ চোর দরে হাত কাঠ মানলেন না ডাকাত দরে শুলে দে মানলেন না জেনা করলে পাথর মার মানলেন না মদ খাইলে আশীর্বাদ লাগা মানলেন না আমার আইনে দেশ চালা মানলেন না ডজন ডজন বাদ দিয়া শুধু রব কইলে বুঝি ইমান থাকবে ফজরের টাইমে ঘুম থেকে উঠা আপনি নাম অজু টুজু করে নামাজে খারাইয়া আউজু বিল্লা হিমিনাশাই তিরজিম দিন শুরু আল্লাহ আমি অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাদের সবার সাথে একটা শয়তান আছে না নাই হে ফাঁসে খারাইয়া কয় আমার অভিশপ্ত কইল কে আমি আল্লাহর একটা আইন মাই না যদি অভিশপ্ত হইতি ডজন ডজন বাদ দিয়া অভিশপ্ত অভিশপ্তওয়ালার দাদা কাদিয়ানি একটা মানে না সাইট অক্ষর মানে নাই কাদিয়ানির ইমানটা চলে গেছে এখন ডজন ডজন আমরা বাদ দিয়ে বসে আছি এ নিয়ে কোনো মাথা ব্যাথাও নাই বরং আর বন্ধু আল্লাহ রাইনের কথা বলার কারণে চেহারা কালো হয়ে যায় এমন নাম আজিও আছে না নাই আল্লাহর আইন তো মানেই না মানার কথা কইলেও কয় এগুলো মনে রাজনীতি হইতাছে গো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি ব্যর্থদের একজন হইয়া আল্লাহর সামনে হাজির হন এটা আমি চাই না ভালোবাসা নিয়ে কথা বলতেছি আপনি সফল হন সেদিন ইমাম সাহেব মসজিদের মিম্বারে দাঁড়ায় আওয়াজ করতেছে নতুন ইমাম পাইছি নতুন ইমাম আইসে ইমাম সাহেব খোদ্ দিতে গিয়ে বলতেছে মসজিদ চলবে আল্লাহর আইনে সভাপতির আইন চলবে এই সভাপতি এই মসজিদে অভ্যাস আছে নামাজ হবে বারোটা পনেরো হ্যাঁ নামাজ। জোহরের নামাজ একটা পনেরো ঈশারের নামাজ চারটা কিন্তু সভাপতি স্ত্যান জায়গায় গেছে অজু করতেছে ইমাম সাহেব খারাই থাকে তিন মিনিট পরে নামাজে খাড়ায় সভাপতি আইতাস সভাপতির পূজা চলছে আল্লাহর বিধানে মসজিদ চলে না সভাপতি সুদ খায় সুদের অবাজ করে না সেক্রেটারি গোশ খায় ঘোষের ওবাজ করে না ইমাম সাহেব এবার নতুন ইমাম কয় চলবে মসজিদ চলবে আইনে মুসল্লিরা কয় এতদিন একটা ইমাম সভাপতি কয় হুজুর আমিও রাজি ঠিক আছে সেক্রেটারি আইনে সেক্রেটারিরা আইনে চলবে না আমিও রাজি এবার ইমাম সাহেব কয় আমার এই নম্বর চলবে না যদি মাগরিব দুই রাকাত পড়া সালাম ফিরাই আমারে লোকমা দেয়া লাগবে মাগribের ফরজ কয় রাকাত আমি দুই রাকাত পড়া সালাম ফিরাইলে আমি আমারটা সাথে ফিরাবেন না লোকমা দিবেন বাহ সবাই কয় আরে আসল হুজুরটা ভালারে এতদিন একটা ভালো খতিব এবারই ইমাম সাহেব এক কদম আগায়া কয় আল্লাহর আইনে মসজিদ চলবে সবাই একমত যদি হন তাহলে এবার শুনুন যে আল্লাহর আইনে মসজিদ চলে ও আল্লাহর আইনে দেশও চলা লাগবে এবার মুসল্লি দুই ভাগ এক ভাগ কয় জি আর এক ভাগ মাথাটা একটু নোয়ায়া কয় হুজুর তো বেশি সুবিধা আল্লাহর বক্তব্য আলাহুল খালকু আমরু সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর মসজিদ আল্লাহর সৃষ্টি জায়গায় যদি হয় আদালতের জায়গাটা ও কার ওখানে আইন মানুষের কেমনে চলবে মহিলাসোর ধরা পড়েছে বিশ্ব নবীর কাছে সুপারিশ আসছে রসুল সাল্লামের নাতি ওসামা বিন জায়দেশে বলে দাদা এই মহিলাটার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা না মহিলাটার বিয়ে হয় নাই যদি হাত কেটে দেন বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যাবে সম্ভ্রান্ত বংশের মেয়ে বংশের বেজ্যতি হবে একটু অন্য শাস্তি দেয়া যায় কিনা ভাবুন ভাবন নবীজি দাঁড়ালেন খোদ্া দিলেন চেহারা লাল হয়ে গেল বা সোনের মাঝে বললেন ওই মহিলা নয় আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমারও মাফ নাই আচ্ছা একটু কনসিডার করলে অসুবিধা কি রাসুল মদিনার প্রেসিডেন্ট তিনি যদি বলতেন ওকে মহিলা এবারের মতো সাল্লাম সামনে কিন্তু আর আজকে কি আচ্ছা বিশ্বনবী যদি কনসিডার করতেন কোন সাহাবি কি রাসুলের বিরুদ্ধে কথা বলতো কিন্তু রাসুল তো কনসিডার করলেনই না উল্টা এমন এক কথা শুনায়া দিলেন যেটা কলিজা কাপনি ধরে ফাতেমা যদি চুরি করে আল্লাহ আল্লাহ রসুলের মেয়ে ফাতে মারে এখানে তাই নাই না পাবলিক বুঝাইয়া দিল আল্লাহর আইনের ব্যাপারে সার দেয়ার কোন সুযোগ ফাতে মা ও নাই মুসলমান হবেন মুমেন হইয়া মরবেন সব জায়গায় আল্লাহ মানা লাগবে এক জায়গায় ভুল করবেন ঝামেলায় পড়ে যাবেন এই জন্য যারা কিছু মানে কিছু মানে না তারা মুমেন আপনি ভাবছেন যে হুজুর আচ্ছা কিছু তো মানি একবারে মানি না তাতো না আল্লাহর বক্তব্য কি শুনুন আল্লাহ তাআলা বলসিয়া কুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাফুরু বিবাদ ইরিদুনা ইয়াতখিজু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহকে কিছু মানুষ থাকবে বলবে আচ্ছা কিছু তো মানি একবারে মানি না তাতো না তো সব মানেন না কেন কো হুজুর সব কি আর মানা যায় এ চিন্তা লোক আছে না কইছে সব কি হুজুর মানা যায় আল্লাহ বলে ইউরিদু নাইয়াত তাকযু বাইনা দালাইকা সাবিলা তারা মাযামাজি রাস্তা খোঁজে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা কিছু মানে কিছু মানে না তারা অরজিনাল কাফের অরজিনাল কাফের অরজিনাল কাফের ঘোষণাকার হওয়া কফুরি করবেন তো শেষ তাহলে কফুরির তালিকা থেকে যদি আপনি নাম টাকাইটা মোমেনের তালিকা আসতে চান আজকের ওয়াজ শোনার পরে মরা পর্যন্ত আল্লাহর আইন সারা কারো আইন মানা যাবে না সবাই মানুক আমি মানি না আল্লাহ আইন বিরোধী যারা আছে আল্লা আইন যাদের কনস্টিটিউশনে নাই সংবিধানে নাই কর্ম পদ্ধতি নাই পদ্ধতিতে নাই ওই দলের কর্মী হওয়া মানে হলো আপনিও আল্লাহ আইনের পক্ষের লোক সাবধান শিরিক করলে ইমান যা শিরিক এখন বাংলাদেশে জাল মরির মতো চলছে গরম জিলাপির মতো চলতেছে মানুষের বাজারে ঘাটে রাস্তায় এখানে সেখানে তাকাইলে শুধু বন্যার পানি যেমন বন্যার সময় খালে বিলে পুকুরে ডোবাতে দেখা যায় বাংলাদেশের ঘরে ঘরে এখন শিরিক দেখা যায় এ নিয়ে আমি একটি বই লিখছি বাংলাদেশে চলমান উনত্রিশটা লিখছি আমি ছোট মানুষ আমার এলেম কালাম কম তাই আমি এত রি লিখছি তাইলে আছে আরো কত অথচ কোন ব্যক্তি যদি একটা শিরিক করে সাথে সাথে ইমানটা শেষ ইমান এবং শিরিক এক কলবে একত্রিত হয় না নির্বাচন আসলে মিছিলে মিছিলে শিরিক হয় স্লোগানে স্লোগানে শিরিক হয় আপনার কি জানি কে বড় বড় স্টেজে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিরিক করে কিছু নেতা ঘোষণা দেয় কর্মীরা হ্যাঁ সাপোর্ট করে জনগণ সকল ক্ষমতার উৎস এমন একটা স্লোগান এ দেশে আছে না নাই ব্যানারে দেখা যায় পোস্টারে দেখা যায় লিপলেটে দেখা যায় নেতাদের মুখে শোনা যায় জনগণ ক্ষমতার উৎস সরাসরি শিরিক কারন ক্ষমতার উৎস হলেন কে ان القوۃ لللہ جميعا কউলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলকা মন্তশা ও নবী আপনি বলুন ও রাযাদারাজ আল্লাহ ও ক্ষমতা ওয়ালাত তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলুক তুতিল মুলকা মন্তশা জনগণ ক্ষমতা দেয় না ক্ষমতা দেয় কে এসব মুকুরোচক মাগনা স্লোগান দিয়ে বটছে ইমান বিধ্বংসী স্লোগান এই স্লোগান যারা দিয়েছেন এখনই তাও বা করে বাড়ি যাবেন ভালো করে ইমান রাখবেন ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে কত রাজারে জেলখানার কয়েদি বানায় আবার আল্লাহ চাইলে পথ থেকে নিয়া প্রেসিডেন্ট বানায় সুরা ইউসুফ পড়লে দেখবেন ইউসুফ আলাই সালাম কাল্লা মিশরের প্রেসিডেন্ট বানাইছে থেকে নিয়া কোপ থেকে তুলে বাড়িতে বাড়ি থেকে জেলে জেল থেকে প্রেসিডেন্ট এখন যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন এমপি আছেন মন্ত্রী আছেন মনে মনে বলবেন তাহলে আল্লাহ আমার ক্ষমতা দিছে মাসাল্লাহ। হুজুর ভালোবাস করছে আল্লাহ মনে আমারে পছন্দ করে এজন্যই আমারে দিছে আমি বলবো দোস্ত ক্ষমতা দেয়ার সাথে পছন্দের কোনো সম্পর্ক নাই তোমার যোগ্যতা আছে তাই তোমারে দিছে ফেরাউন রে ক্ষমতা দিছে কে কিন্তু আবার উল্টা পাল্টা কাজ করলে পানিতে তুমি যোগ্যতা আছে তোমার তোমাকে আল্লাহ ক্ষমতা দিছে কথা সত্য নমরুদের যোগ্যতা ছিল কোয়ালিটি আছে আল্লাহ নমরুদ্রে ক্ষমতা দিছে ইব্রাহিম নবীর সাথে বাড়াবাড়ি করা তো জুতার বাড়িও সাবধান থাকবেন নেতারা সাবধান থাকবেন ধনী মানুষেরা ও প্রভাবশালীরা বাসার পাশের বাড়ির গরিবের উপর জুলুম করবেন না নেতার বাতিদার রিক্সাওয়ালার গালে থাপ্পড় দেবেন না গাড়ি তোটে দুই টাকা নিয়ে ঝগড়া করে কন্ট্রাক্টরের কলার চেপে ধরবেন না কারণ ক্ষমতাওয়ালারে বেজ্জতি করার ক্ষমতাও আল্লাহর আছে না ওই টাকলার দিকে তাকাইয়া শিক্ষা নেন ঠেকে না আল্লাহ কোথায় থেকে কোথায় নামাইয়া দিছে আহা এমন নামানি নামাইছে এই চেহারাটা এখন নিজের বউরেও মনে দেখাইতে পারে না লজ্জায় পড়া দেশ থেকে চলে গেছিল বিদেশ ওরা ফিরে দিছে ওরা কয় ফসা মাল আমরাও নেই না কি পসা পচল হিন্দুদের দুর্গা আসলে আর একটা শিরিক ব্যাপকভাবে মহামারীর মতো পড়ে করোনা ভাইরাস সে আরো জঘন্য ভাইরাস আর একটা শিরিক ঢুকে যায় মুসলমানের সন্তানের হারাচ্ছে তারা বলতেছে ধর্ম যার যার উৎসব নাকি সবার এগুলা এখন বইয়ের মাঝে পর্যন্ত আছে বইয়ের ভিতরে সিলেবাসে সিলেবাসে ঢুকতেছে আপনার সন্তান এটা পড়ে বিশ্বাস করলে ইমান শেষ হয়ে দুর্গা পূজা করা যায়জ না হারাম ছোট হারাম না বড় হারাম ইন না সিরকেলা জুলমুন এসে বড় হার আমার নাই ওটা আপনার উৎসব কেমনে হলো ওই ইব্রাহিমের সন্তানেরা আপনারা একটু বলুন তো মূর্তি পূজা দেখে ইব্রাহিম নবী খুশি হয়েছে না মনে কষ্ট পাইছে ও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতেরা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি মূর্তি দেখা মূর্তি পূজা দেখা আমার নবী খুশি হয়েছে না কষ্ট পাইছে আর আপনি কোন সবার উৎসব হইয়া নাকি গেছে কোরআনে সুরা কাফিরুন আল্লাহ তাআলা কি বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মুসলমানের স্লোগান হবে ধর্ম উৎসব তার হিন্দুরা মুক্তি পূজা করবে আমরা বাধা দেব না ইসলাম বাধা দিতে বলে নাই সরকারের দায়িত্ব তাদেরকে প্রোটাকশন দেবে পুলিশ দেবে র‍্যাব দেবে বিজিবি দেবে দিয়ে তাদের নিরাপত্তা দিতে হবে কোন মুসলমান সেখানে মূর্তি ভাঙতে যেতে পারবে না অতি আবেগ দেখানো যাবে না লাইক রাফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবারি করা যাবে না হিন্দুদের মূর্তি পূজা তারা করুক আপনি যদি বাংলাদেশে মুসলমান বেশি আছে বাপ দেখাইয়া ক্ষমতা দেখাইয়া মূর্তি ভাঙ্গা শুরু করে দেন ভারতে মসজিদ ভাঙ্গা শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই ওখানে তিরিশ কোটি মুসলমান অনিরাপদ হয়ে যাবে আপনি তো দাঙ্গা লাগাইয়া দিলেন ইসলাম দাঙ্গার পক্ষে নয় ইসলাম কখনো ভেজালের পক্ষে নয় এজন্য আল্লাহর কুরানে আল্লাহ কি বলেছে শুনুন ও মুসলমান তারা আল্লাহকে বাদ দিয়া যে মূর্তির পূজা করে ওই মূর্তিকে গালি দিও বাঙ্গা তো আরো দূরের কথা কারণ তোমরা যদি মূর্তিরে গালি দাও তারাও রাগ হইয়া তোমাদের আল্লাহরে গালি দেওয়ার সম্ভাবনা আছে না তুমি বেশি আবেগ দেখাইয়া পবিত্র আল্লাহরে গালি শোনাইলা ও মুসলমান ধর্ম যার যার উৎসব তার আলাদা জিনিস দুটা এক হতে পারে না শিরিক চলছে আমাদের দেশে আরো কত রকম যেখানে মাজার আছে সেই এলাকায় তো শিরিকের বন্যা চলতেছে মাজার আছে শিরিক হয় না এমন মাজার খুব কম খুব কম খুব কম আমি দেখেছি এমন মাজার যেখানে লেখা আছে এই মাজারে সেজদা দেবেন না কিন্তু পাবলিক ঠিকই দিতেছে ঢাকার গেলে দেখবেন সেখানে একটা বিখ্যাত মাজার আছে গোলাপসা ঠিক না এটা শোনেন নাই এমন লোক কয়জন আছে গোলাপশার মাজারে গিয়া দেখবেন বন্ধু টাকার বস্তা চারিপাশে এত মোটা মোটা রড পাবলিক রোডের ফাঁক দিয়া টাকা দেয় দশ টাকা বিশ টাকা শত টাকা হাজার টাকা টাকার অভাব নাই আপনাদেরকে আমি জানাতে চাই জানতে চাই বলুন তো আমার ভাইয়েরা গুলিস্তানে গোলাপ সারে যে টাকা দিলেন ওই টাকা উনি কয় পার্সেন্ট পায় হাজারে কত পায় অল্প কিছু পায় না তো দিছেন কারে উনারে তো দিলেন দিলেন যারে কত পাইল কত নিলো মেধাকিয়া তো ভোতা হয়ে গেল বিবেককে হাঁটুন পিছনে নিচে নেমে গেল ওই গোলাপ সার মাজারের পাশে দাঁড়ায়া বিক্ষু খাতফাতে কাশতে কাশতে মাটিতে বসে যায় ওষুধ কেনার টাকা নাই প্রচন্ড শীতের মাঝেই ও বন্ধু শীতের কম যুব থুব হয়ে গেছে কাবু হয়ে গেছে জামা কেনার টাকা নাই তার প্লেট তার মাঝে যদি টাকা দিতা আল্লাহ রাসুল বলে ওই ফকিরের প্লেটে টাকা পরার আগে আল্লাহ ডান দেয়া তাকবু হাদিস আশ্চর্য হই আমি কেমনে বিবেক হারাইয়া ফেললো যে উনি তো কোনো টাকাই পায় না আমাদের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বেঁচে আছে জানেন নি দারুন ওয়াইজিন এক সময় তো মাঠ ফানু বক্তা ছিল এখনো মাঝে মাঝে আমি ওনার আওয়াজ মোবাইলে লাগাইয়া শুনি এই গত দু তিন দিন আগেও শুনছি ড্রাইভাররে কইলাম যে যুক্তিবাদী হুজুরের আওয়াজ লাগাও এক সময় কি কণ্ঠ আল্লাহ যুক্তিবাদী ওজনের ওয়াজ শুনতেছি ও আজ উনি বলতেছে ওনার বাড়ি সোনার গার পাশে আমি যাচ্ছিলাম যাওয়ার পথে রাস্তার পাশে দেখি এক বেডা মাইকের মাঝে মাজারের টাকা তুলতেছে দিয়া যান দিয়া যান দিয়া যান আমি ড্রাইভাররে কইলাম যে গাড়িটা সাফাও ওই বেডার বাক্সার কাছে নেই ক ড্রাইভারের গাড়িটা একবার ও টেবিলের পাশে নিয়া থামাইছে আমি গ্লাস নামাইয়া ওবেডার মতো সুরে সুরে কইলাম কি দিতাম কি দিতাম তো মাইক কলে এবার মাইক বন্ধ কই রাখ হুজুর আমনে দিলো নিতাম না আমি কইলাম কেন আমার টাকা কি হারাম নাকি জাল টাকা কই হুজুর মাফ কইরা দে আমার কণ্ঠ সুন্দর তাই হেরাম আমার দইরা টেবিলে বহাই দিছে আমি শতকরা তিরিশ টাকা নেই হেরারে আরে সত্তর টাকা দেই এবার উনি কো আমি জি গাইলাম সত্তর টাকা নে কেডা এলাকার নে তারা দিলো কারে খাইলো কেডা দিল গোলাপ শাহ ঠিক না দিল কল্লা শাহ দিলো অমক শাহ তমক নামে মান্নত খাইলো কেডা ওই টাকা গেল কই একদল লোক খাইতে খাইতে পেট বড় বানাচ্ছে ওই মাজারের খাদেমগুলো ফেট চুল খাইতে পারে না এত বড় লাড়ি দিয়া চুলকা এবার যুক্তিবাদী সাহেব কয় আমি জি গাইলাম হেরা সত্তর টাকা নিয়া কি খায় যুত মাসে একবার ছাগল জবই কইরা বিশাল অনুষ্ঠান কইরা খায় মাঝে মাঝে গাজাও খায় মাজারে টাকা দিয়া খাজা বাবার দেখ বিষে যারা টাকা নে ওই টাকা দিয়া গাজা খায় মনো আছে না নাই মানত করা জাগা পাইলা না যিনি মরে গেছেন তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই ওই মাজারে যিনি শুয়ে আসেন তার ব্যাপার আমি জানি না তিনি আল্লাহর ভালো বান্দা না খারাপ বান্দা উনার ব্যাপার আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার প্রশ্ন হলো উনার মাজারে যে মোমবাতি তুমি লাগাইছ কেন লাগাইছ কি দরকার ছিল মোমবাতির হাদিস তো হলো যে ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দেয় তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় কে তো জান্নাতের আলো জ্বললে মোমবাতির কি দরকার আর যদি কবরস্থ মানুষটা ভালো মানুষ না হয় কোটি মোমবাতি দিয়াও লাভ নাই ফেরেশতা ফিডের সামরা তুলতেছে। যদি ভালো হয় জান্নাতের আলো আছে। মোমবাতির প্রয়োজন নাই আর খারাপ হলে মোমবাতির বাতি দিয়াও তো

তিন নাম্বার হলো মুনাফে কি করা যাবে করলে আমল কবুল হওয়া বন্ধ একটা হলো বেদাত আর একটা হলো হারাম খাওয়া যারা হারাম খায় তাদের আমল কবুল হওয়া বন্ধ বন্দানবী সালাম লাইয়া দেখলো জান্নাতে লাহামুন্ন বা তমি নস্য হত ওকুলু লাহামিন্ন বা তমি নস্য হতি পকা নাতিন্নাৰু আউ লা ও ভাই আমার হারাম খাইয়া দেহ মোটা হয় তাজা হয় আঙ্গুর কিন আপেল কিনো চাল কিনো ডাল কিন বাবা গর্দন মোটা হচ্ছে রচুল বলে যে দেহ হারাম খায়া বড় হয় ওই দেহ জান্নাতে ঢুকতে পার রুবে কম খাবেন হারাম খাবেন না কুড়ে গড়ে থাকবেন প্রাসাদ দরকার নাই সটকি তরকারি খাবেন ফোলাও করমা দরকার নাই সিদ্ধান্ত নেন হারাম খাবো না হারাম না খাইলে এবাদত কবুল হতে থাকে পাঁচ নাম্বার হচ্ছে বেদাত আজকে বাংলাদেশে বেদাত আছে না নাই বেদাতের অভাব নাই এ লিখছি বাংলাদেশের প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায় আটত্রিশটা লিখছি আরও যে কয়টা আছে আল্লাহ জানে বেদাত করবেন রসুলের সফাত পাবেন বোখারের দুটি হাদিস একটা হলো বিশ্বনবী বলছেন কেমতের দিন কিছু মানুষকে আমি শওকান শওকান বলে আল্লাহর দৌড়াইয়া দেবাম বলেন আমি করব কিন্তু কিছু মানুষকে আমি দোরানি মারব আমি হাউজের পানি বন্টন করব আমার উম্মত হাউজের পানি খেতে থাকবে হাউজের পানি যে একবার পান করবে কোনোদিন পিপাসিত হবে না একদল লোক আমার কাছে যাবে হাউজের পানি চাইবে আমি দিতে যাব যাবো হালু বাইনি ও বাইনা হোম তাদের মাঝে আমার মাঝখানে পর্দা পড়ে যাবে মিননি আমি তখন বলবো কি হলো তারা তো আমার উম্মত ফেরেস তারা দৌড়ায় এসে বলবে ইন্না কালা তাদের মা হাদাসু বাদাক ও নবী আপনি জানেন না তারা কত বেদাত করছে এদেশে বন্ধু কত রকমের বেদাত যে চলছে আপনি হয়তো শুনলে মনে মনে কইবেন আমি করতাছি কি এটা তো আমার মাঝেও আছে না জানার কারণে আপনিও করতেছেন হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলে দেব আল্লাহ জানি না এরকম ভাব ধরে কিছু লোক বসে আছে চা দোকানে বসে গল্প করে হুজুররা জানেও বেশি হুজুরদের হিসাব আমরা জানিও কম হিসাব বাহ মুসে তেল দিচ্ছে জান্নাতে কাঠল খাবে কষ্ট যেন না লাগে হুজুররা জানেও বেশি হিসাব আমরা জানি কম হিসাবও কম আল্লাহরে কয়ে দিমু জানি না আওয়াজ করে বলুন তো দিন সম্পর্কে জানা নফল না ফরজ তো তুমি মানো না একটা গুনা জানো না আর একটা গুনা সারবা পাইবা লোকে আচ্ছা না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই আছে আল্লাহ বলবে ও আমার বান্দা কোন কাম করলে বেদাত হয় শিরিখ হয় জানো না বিয়া করতে জানলা কেমনে ফোলা মাইয়ার বাপ হইতে জানলা রাজনীতি করে নেতা হতে জানলা চাকরি বাকরি ব্যবসা করে বিঘা বিঘা জমিন কিনতে জানলা কোন ব্যাংকে টাকা রাখলে সুদ বেশি দেয় হে খোঁজ খবর রাখলা কোন কাম করলে ইমান থাকে না আমল কবুল হয় না ওটা জানার টাইম বুঝি না জানা দরকার আছে না নাই বেদাত গুলো ছেড়ে দেন এ বইটাও পাবেন ইনশাআল্লাহ আটত্রিশটা একটা 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 করে পড়বেন মনোযোগ দিয়ে জানবেন মানুষকে পড়াবেন জানাবেন বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে বলেন কথা বলার পরে আমি বলবো বাদি আমার পরে আমার দিন যারা পরিবর্তন করছ তারা দূর হূহ সাপাত পেতে হলে বেদাত সারতেই হবে আল্লাহ তালা আমাদের সকলকে কফর শির নিফাক হারাম খাওয়া বেদাত করা থেকে আল্লাহ হেফাজত করুক বলে আমিন আমিন হাজা মায়ন্দি বলে আলহি তাকাল তু ইলাইহি উনিফ